প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা জানো যে কিশোর বাতান ফেসবুক পেজ থেকে সারা দেশের 2020-21 শিক্ষাবর্ষের যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আছে তাদের জন্য বিশেষ লাইভ ক্লাস চলছে। এরই ধারাবাহিকতায় আজকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির, প্রভাষক সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাস্টার ট্রেনার সৃজনশীল প্রশ্ন প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন কৌশল, তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা প্রথম পত্রের একটি বিশেষ অধ্যায় নিয়ে। অর্থাৎ বিশেষ একটি টপিক তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব, সহভাগিতা করব। তবে সেই অধ্যায়ে যাবার আগে আমরা একটু দেখে নিতে চাই আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছে। দ্রুত একটু আমাদেরকে লিখে জানাও কে কোন কলেজ থেকে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে, তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও। আমরাও দেখি আমাদের কোন বন্ধু কোথা থেকে যুক্ত আছে, কেউই যেন বাদ না পড়ে। অর্থাৎ যারা হয়তো রুটিনটা খেয়াল করেনি তারাও যেন জেনে যায় যে এখন এই মুহূর্তে শুরু হয়েছে আমাদের বাংলা প্রথম পত্রের একটি ক্লাস। কিশোর বাতায়ন ফেসবুক পেজ থেকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আমরা এখন তোমাদের সাথে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটির নাম ঘোষণা এখনই করছি না, একটু পরেই আমি করব। দেখি যে কে কে আছে আমাদের সাথে। তো যেমনটি বলছিলাম বন্ধুরা, ইতোমধ্যে এর আগের চারটি ক্লাস আমরা করেছি, চারটি ক্লাসে আমরা কিন্তু তোমাদের যে একাদশ শ্রেণীর যে কবিতাটি ছিল মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ, সেই কবিতাটির পাঠ পর্যালোচনা শেষ করেছি। সেটির উপর থেকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর করা কৌশল আলোচনা করেছি, এবং শুধু তাই নয়, আমরা কিভাবে উত্তর করলে দশে দশ নম্বর পাওয়া যায় সেই আলোচনাটাও আমরা সেখানে দেখিয়ে দিয়েছি। তো কাজেই যারা সেই ক্লাসগুলো মিস করেছো তোমরা বন্ধুদেরকে জানিয়ে দিও, বা তোমরাও নিজেরাও খোঁজ নিও যে কিশোর বাতায়ন থেকে যে ফেসবুক পেজ আছে সেখানে তারা খুঁজে নিতে পারে, এবং বিশেষ করে তারা এগুলো পাবে ইউটিউব চ্যানেল থেকে, কিশোর বাতায়নের যে ইউটিউব চ্যানেল সেখান থেকে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের 400-র বেশি বন্ধুরা যুক্ত হয়ে গেছে। ফরিদপুর পাবনা থেকে যুক্ত হয়েছেন তাসনিম মিনতে হান্নান, হুমায়ুন কবির যুক্ত হয়েছেন বগুড়া গভর্নমেন্ট, আজিজুল হক, রবিউল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, আখি আফরিন ফর ব্রাহ্মণবাড়িয়া, ফাহিমা আরা শেয়ার করেছেন ধন্যবাদ, সঞ্জিদা আক্তার কুমিল্লা গভর্নমেন্ট উইমেন্স কলেজ, শাখাওয়াত ওয়ালাইকুম আসসালাম, তাসমিমা সুলতানা উর্মি, মাস্টার নাজির আহমেদ ইউনিভার্সিটি কলেজ, শারমিন রহমান দুনিয়া ইউনিভার্সিটি কলেজ থেকে আছেন, আরাফাত হোসেন নুরুলদিনের, ও আচ্ছা নুরুলদিন আপনি আগেই ঘোষণা করে দিয়েছেন, কারণ এটা আমাদের ছিল অ্যানাউন্সমেন্ট করে দেয় ছিল যে টপিকটা আজকে কোনটার উপর আলোচনা হবে। তো যারা রুটিনটা খেয়াল করেনি তাদের জন্য একটু রহস্য ছিল যে আসলে আজকে আমরা কোনটা নিয়ে আলোচনা করব। আয়েশা জাহান আছেন নবাবগঞ্জ গভর্নমেন্ট কলেজ চাপাই নবাবগঞ্জ থেকে, জান্নাতুন নিসা জুই আই এম ফ্রম সিংরা নাটোর থেকে, হুমায়রা আঞ্জুম আয়েশা ওয়ালাইকুম আসসালাম, সুমায়া আক্তার হাজির হাট উপকূল সরকারি কলেজ, জান্নাতুল সুবা আই এম ফ্রম দুনিয়া কলেজ, শামসুন নাহার ওয়ালাইকুম আসসালাম, সাতু ইসলাম গোপালগঞ্জ কলেজ থেকে, মন্দিরা আছেন শ্রীপুর গভর্নমেন্ট কলেজ, মোহাম্মদ হুমায়ুন কবির শেয়ার করেছেন ধন্যবাদ, আকরাম হোসেন সারে ক্লাস আমার অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে, লিজান ওয়ালাইকুম আসসালাম খুলনা থেকে আছেন, বিলকি সারা সাবিহা নোয়াখালী গভর্নমেন্ট উইমেন্স কলেজ, ননিমা সুলতানা ওয়ালাইকুম আসসালাম, নাইহান তালুকদা বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ, শারমিন রহমান দুনিয়া ইউনিভার্সিটি কলেজ, দুনিয়া থেকে তো বেশ ভালো শিক্ষার্থী যুক্ত হয়েছে আমাদের সাথে দেখি, মোহাম্মদ শাখাওয়াত কেমন আছেন স্যার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, রাফসান শারমিন ভিকারুননেসা কলেজ থেকে, শাহরিন সাজিদ মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ, রকিবুল হাসান আছেন চৌমনি সরকারি কলেজ, দেওয়ান মোহাম্মদ ইশরাক বিক্রমপুর আদর্শ কলেজ থেকে, নিউ গভর্নমেন্ট কলেজ রাজশাহী থেকে আছেন তাসনিম বিনতে হান্নান, তারপরে ফাতিন সাদাব ওয়ালাইকুম আসসালাম আছেন, শাহ সালমান, মোহাম্মদ শাহরিয়ার, মাহবুবুর রহমান উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ,
জিজ্ঞেস করেছেন কেমন আছি শেখ সাহিদ খান, আলহামদুলিল্লাহ ভালো আছি, প্রাক্তনের কথা মনে পড়ে গেল। ভালো, আমরা প্রাক্তনদের নিয়ে কথা বলবো আজকে। এমন একজন প্রাক্তন যিনি ইতিহাসের পৃষ্ঠা থেকে উঠে এসে জীবন্ত কিংবদন্তি হয়ে আছেন এখন আমাদের মাঝে, সেই প্রাক্তনের কথাই আমরা আজকে আলোচনা করব। গাজীপুর থেকে আছেন রুমি, নিরু জাহান রুমি, প্রবীর সরকার, নিয়ামতপুর কলেজ থেকে আসিফ হাসান, তাসনিয়া বিনতে শামিম আছেন, নুসরাত জাহান, তাসিনা বিনতে শামিম আছেন, সঞ্জিদা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, শারমিন রহমান দুনিয়া কলেজ, প্রাপ্তি সাহা, আলহামদুলিল্লাহ ভালো আছি, মোহাম্মদ সালেহ চাপাই নবগঞ্জ থেকে, বেগম বদরুন্নেসা থেকে আছেন, আমাতুল্লাহ সিদ্দিকা, তানজিন সারা আছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ ওর প্রাণের ক্যাম্পাস, ইমরোজ নূর, দিনা, ওয়ালাইকুম আসসালাম, মহিমা, ইকরা, মোহাম্মদ, জান্নাতুল নাইম, নরসিংদী উদয়ন কলেজ, তাসলিমা, ভেড়ামারা কলেজ, লাবিব, ওয়ালাইকুম আসসালাম, ফাতিমাতু জোহরা, ওয়ালাইকুম আসসালাম, আমি সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ থেকে, আরাফাত জুই। ইতিমধ্যে 500-এর বেশি শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে। বন্ধুরা, আমরা মূল আলোচনায় চলে যাই, এরপরে বিভিন্ন যখন প্রশ্ন নিয়ে আলোচনায় আসবো তখন আবার দেখবো যে কারা কারা আমাদের সাথে যুক্ত আছেন এবং আপনারা কে কত দ্রুত আমাদের সাথে উত্তর দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, সহভাগিতা করতে পারেন। তো যেমনটি বলছিলাম, আজকে আমরা যে কবিতাটি আলোচনা করব সেই কবিতায় যাবার আগে ছোট্ট করে ইতিহাসের পৃষ্ঠা থেকে আমাদের একটু ঘুরে আসা দরকার। তিনটি তথ্য আপনারা দেখতে পাচ্ছেন, 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা গ্রহণ, আমরা জানি এটা বাঙালির জন্য এক কালো অধ্যায়, মির্জাফর এবং তার দোসরদের সহযোগিতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির প্রান্তরে পরাজিত করে বাংলার স্বাধীনতার লাল সূর্য অস্তমিত করে দেয়। আমরা প্রায় 200 বছরের জন্য গোলামীর শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাই, সেই ইতিহাস আমাদের জানা আছে। এরপরের যে গুরুত্বপূর্ণ কথাটি, দেওয়ানি ফরমান লাভ একটি শব্দ আছে, অর্থাৎ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের জনগণের কাছ থেকে খাজনা আদায় করার জন্য দিল্লির সুলতানের কাছ থেকে লিখিত যে অনুমোদন লাইসেন্স সেটা লাভ করে, এটাকে বলছি আমরা দেওয়ানি ফরমান লাভ। অর্থাৎ এদেশের জনগণের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা খাজনা আদায় করবে, বিভিন্ন কর আদায় করবে, এটা লাভ করলো। লাভ করার পরে তারা ওই যে লাইসেন্স পেয়ে গেল, এই লাইসেন্সের জোরে মাত্র 26 লাখ টাকা দিয়ে তারা লাইসেন্সটা কিনে নিয়েছিল দেওয়ানির সুলতানের কাছ থেকে, দিল্লির সুলতানের কাছ থেকে। কিনে নিয়ে লাইসেন্সটা পাওয়ার পরেই এদেশের জনগণের উপর রীতিমতো জোঁকের মতো, জোঁক যেমন মানুষের গায়ে লেগে রক্ত শুষে নেয়, ঠিক ওরা এই সাধারণ কৃষকদের কাছ থেকে জোঁকের মতো সেই খাজনা আদায় করতে লাগলো, ফসল হোক না হোক, অতিবৃষ্টি অনাবৃষ্টি তাতে কিচ্ছু আসা যায় না, ফসল মাঠের ফসল মাঠে মারা গেছে কিচ্ছু আসা যায় না, জমিদারের খাজনা দেওয়া চাই। এই যে দেওয়ানি ফরমান লাভ করেই তারা কৃষকদের উপর এইভাবে শোষণ করা লাগলো, শোষণ করতে লাগলো খাজনা আদায়ের নামে। ইতোমধ্যে যে ঘটনাটি ঘটে গেল, দেশে অনাবৃষ্টি, ফসল হানি হলো এবং খাদ্যাভাব দেখা দিল। আমি খুব সংক্ষেপে ইতিহাসটা বলছি, দেখো নবাব সিরাজের পতন হলো, পতন হওয়ার পরে এদেশের জনগণের কাছ থেকে খাজনা আদায়ের জন্য দেওয়ানি ফরমান তারা নিয়ে এলো দিল্লির সুলতানের কাছ থেকে পারমিশন, সেটার জোরে তারা রীতিমতো শোষণ করতে লাগলো, অত্যাচার করে জনগণের কাছ থেকে খাজনা আদায় করতে লাগলো। এরই মধ্যে প্রাকৃতিক দুর্যোগ, অনাবৃষ্টি, ফসল হানি, মাঠ ঘাট ফেটে চোরচির, মাঠের ফসল মাঠে মারা গেল, ফসল হলো না, অথচ জমিদারের খাজনা দেওয়া চাই, জোর করে তাদের হালের গরুটা নিয়ে যেত বিক্রি করে দিত, গাছের লাউ কেটে নিয়ে যেত, যুবতী মেয়ে পেলে ধরে নিয়ে যেত, আর কৃষকদেরকে ঘরে পেলে তো ধরে নিয়ে বেঁধে অত্যাচার নির্যাতন করত খাজনা আদায়ের জন্য। তো এই পরিস্থিতির মধ্যেই একদিকে হলো জমিদারদের অত্যাচার, অন্যদিকে হলো প্রাকৃতিক দুর্যোগ, ফলে এই যে 1176 বাংলা 1176 ইংরেজি 1770 সালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল এই এলাকায়, যেটা ইতিহাসের পৃষ্ঠায় 76-এর মন্বন্তর নামে তোমরা জানো। মন্বন্তর, মনুযোগ অন্তর, মনু মানে শাসক, শাসক দুই শাসকের মাঝখানে যে ট্রানজিকশন পিরিয়ডটা থাকে, ওই সময়ে যেমন নানা রকমের অনাচার অত্যাচার চলে, সেরকম ভাবে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল
ইংরেজি 1770, বাংলা 1176, যেটা হলো 76 এর মন্বন্তর। সরকারের হিসাব মতে প্রায় 1 কোটি লোকের মৃত্যু ঘটলো এই বাংলায়। দেখো তাহলে তিনটি তথ্য পেলাম, জমিদারদের খাজনা আদায়ের নামে অত্যাচার নির্যাতন শোষণ, একই সাথে প্রাকৃতিক দুর্যোগে এদেশের মানুষের জীবন বিপর্যস্ত, প্রায় 1 কোটি লোক এই বাংলায় না খেয়ে মারা গেল। এটি কিন্তু একটা শুধু সংখ্যার হিসাব করো না বন্ধুরা, একটু হৃদয় দিয়ে অনুভব করো, না খেতে পেরে প্রায় 1 কোটি এই বাংলার 1/3 লোক, সংখ্যা গণিতের হিসাবে 1 কোটি লোক না খেতে পেরে মারা গেল। এরপরে কি হলো, এই বাংলা এবং বিহারের নতুন গভর্নর হলেন ওয়ারেন হেস্টিংস, হয়ে তিনি নতুন রাজস্ব কর্মকর্তা নিয়োগ দিলেন, তার নাম হলো দেবী সিংহ। ইতিহাসের যে কলঙ্কিত একটি চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে দেবী সিংহ, রাজস্ব কর্মকর্তা, জনগণের কাছ থেকে যে খাজনা আদায়ের দায়িত্বটা নিয়ে নিলেন। এই দেবী সিংহ খাজনা আদায়ের নামে অত্যাচারের মাত্রাকে আরো বহুগুণে বাড়িয়ে দিলেন, শোষণের নামে, মানে খাজনা আদায়ের নামে জনগণকে এমন ভাবে শোষণ করতে লাগলেন যে নিঃস্ব অসহায় হয়ে ঘরবাড়ি ছেড়ে লোকজন বনে জঙ্গলে পালাতে লাগলো এবং তাদের ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন। খাজনা চাই চাই, খাজনা আরো কয়েক গুণ বাড়িয়েও দিলেন, নির্ধারিত যে খাজনা তার চেয়ে বেশিও আদায় করতেন, এবং এত লোভী একজন রাজস্ব কর্মকর্তা দেবী সিংহ। এই দেবী সিংহ ইতিহাসে কলঙ্কিত একটি চরিত্র, তার অত্যাচারে কৃষকরা, বিশেষ করে উত্তরবঙ্গের কৃষকরা, রংপুর দিনাজপুর এলাকার কৃষকরা ঘর বাড়ি ছেড়ে বনে জঙ্গলে পালিয়ে বেড়াতে লাগলো। এরই মধ্যে দেয়ালে যখন কৃষকদের পিঠ ঠেকে গেল, তখন একজন কৃষক নুরুল উদ্দিন, তিনি সামনে চলে এলেন। যুগে যুগে এরকম কিন্তু হয় বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো, যখন কোনো একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়, যখন কোনো একটা সংকট সৃষ্টি হয়, তখন ঐশ্বরিকভাবে যেন কোনো একজন অন্ধকার খনির ভেতর থেকে যেমন হীরকখণ্ড বেরিয়ে আসে, ওরকম কোনো একজন নেতার আবির্ভাব ঘটে। তো উত্তরবঙ্গে, বিশেষ করে রংপুর দিনাজপুর এলাকায় কৃষকরা যখন সর্বশান্ত হয়ে যাচ্ছে, মহাশ্মশানে পরিণত হয়েছে, তোমরা কল্পনাও করতে পারবে না যে শ্মশান যেমন মানে বিরান ভূমিতে পরিণত হয়ে থাকে, খা খা করে চারদিকে, উত্তরবঙ্গ বিশেষ করে রংপুর দিনাজপুর এলাকা সেরকম হয়ে গিয়েছিল এই দেবী সিংহের রাজস্ব আদায়ের নামে, খাজনা আদায়ের নামে অত্যাচার নির্যাতনের ফলে। তখন সেই কৃষক সম্প্রদায়ের ভেতর থেকে একজন কৃষক, ওই যে বললাম খনির ভেতর থেকে যেমন হীরকখণ্ডটি জলজল করে বেরিয়ে আসে, ওইরকম ভাবে বেরিয়ে এলেন, সময়ের প্রয়োজনে একজন নেতার আবির্ভাব হলো, নাম তার নুরুল উদ্দিন। ইতিহাসে তার নাম নুরুল উদ্দিন হিসেবে লেখা আছে। তিনি কৃষকদেরকে সংগঠিত করতে লাগলেন, সাধারণ মূর্খ অশিক্ষিত লোকজন তাদেরকে ইউনাইটেড করতে লাগলেন, একত্রিত করতে লাগলেন, এবং করে প্রথমে তিনি আন্দোলন করতে চান নাই, সশস্ত্র সংগ্রাম করতে চান নাই, ধারাবাহিকভাবে নৈতিকভাবে আন্দোলনটাকে এগিয়ে নিতে চেয়েছেন। অর্থাৎ প্রথমে তিনি রংপুর কালেক্টরের গুডল্যান্ডের কাছে, রংপুরের যে কালেক্টর গুডল্যান্ড, তার কাছে আবেদন করলেন কৃষকদের স্বাক্ষর নিয়ে, সব কৃষক সিগনেচার দিল যে আমরা এই রাজস্ব আদায়ের নামে, খাজনা আদায়ের নামে যে শোষণ চলছে এর থেকে নিস্তার চাই, মুক্তি চাই, কালেক্টরের কাছে আবেদন করলেন। প্রথমেই তারা বিদ্রোহী হয়ে ওঠেননি, প্রথমেই তারা আন্দোলন করে বসেননি, কালেক্টরের কাছে যখন আবেদন করলেন নুরুল দিন কৃষকদের দস্তখত নিয়ে, কিন্তু সেই আবেদন ফাইল চাপা পড়ে থাকলো, কারণ ওই রংপুরের কালেক্টর গুডল্যান্ডও ওই দেবী সিংহের টাকার বখরা পেতেন। ইতিহাস বড় নির্মম বন্ধুরা, টাকায় কথা বলে, সেই টাকার কারণে যে কালেক্টরেট, রংপুরের যিনি কালেক্টরেট আছেন সেই কালেক্টর টাকার বিনিময়ে মৌন থাকলেন, সেই নুরুল দিনের আবেদন ফাইল চাপা পড়ে থাকলো, কোনো কাজ হলো না, বিফলে গেল। তখন বাধ্য হয়ে নুরুল দিন সেই কৃষকদের নিয়ে আন্দোলনের সূত্রপাত করলেন, বিদ্রোহ ঘোষণা করলেন। কি বিদ্রোহ? ওই যে একটা একটা ইংরেজ ধরো সকাল সন্ধ্যা জবাই করো, এরকম না, কিন্তু সুশৃঙ্খলা আন্দোলন। প্রথমে তো আবেদন করেছিলেন, আবেদনের সাড়া পেলেন না, দ্বিতীয়ত কি করলেন, সাধারণ কৃষকদের জানিয়ে দিলেন তোমরা কেউ দেবী সিংহকে তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোনো প্রকার খাজনা দেবে না। মনে পড়ে বন্ধুরা 7ই মার্চের ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু এই ধরনের আহ্বানই জানিয়েছিলেন যে তোমরা
অসহযোগ আন্দোলন করো, কোনো প্রকার খাজনা, ট্রেন চলবে, বাস চলবে, কিন্তু চলবে না, কিন্তু কেউ কোনো খাজনাও দেবে না, কোনো ট্যাক্স দেবে না, পশ্চিম পাকিস্তানে একটা পয়সাও খাজনা যাবে না। তো ওরকম এই নুরুল দিন কিন্তু সেই সময়ে কৃষকদেরকে আহ্বান জানালো কেউ কোনো খাজনা দেবে না, খাজনা দেওয়া বন্ধ হয়ে গেল। তখন মরিয়া হয়ে উঠল এই দেবী সিং এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজরা, অত্যাচারের মাত্রা বেড়ে গেল। বাধ্য হয়ে তৃতীয় ধাপে সশস্ত্র সংগ্রামে নামলেন। তাদের তো আর কোনো ওইরকম মারণাস্ত্র নাই, ওই যে দা, কুড়াল, খুন্তি, বাঁশের লাঠি, এই যা আছে। আর ইংরেজদের আছে কামান, গোলা বারুদ, এই আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে ওই কৃষকদের উপর গুলি চালাতে লাগলেন ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা। কিন্তু তাতেও দমে গেলেন না, পালিয়ে পালিয়ে থাকতে লাগলেন নুরুল উদ্দিন এবং তার কৃষকরা, আবারও সংগঠিত হতে লাগলেন। এইভাবে মোটামুটি ধাওয়া পাল্টা ধাওয়া চলল। তারাও আক্রমণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের কুঠি বাড়িতে, কোম্পানিও আক্রমণ করে তাদের উপরে। এইভাবে চলতে চলতে যখন আন্দোলন তুঙ্গে উঠে গেল, কৃষকরা এতটা, রংপুর দিনাজপুরের কৃষকরা এমনই সংগঠিত হয়ে গেছে যে ইংরেজদের অবস্থা রীতিমতো নাকানি চুবানো অবস্থা, তারা পারছে না। তখন বাধ্য হয়ে কি করলেন, ওই ম্যাকডোনাল্ডকে, লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ডকে চিঠি লিখলেন গুডল্যান্ড, যে জরুরি ভিত্তিতে এখানে সেনা দরকার, কারণ কৃষকরা বিদ্রোহ করেছে। তখন সেনাবাহিনী নামিয়ে দিলেন এবং তাদের কাছে আছে কামান, অত্যাধুনিক গোলা বারুদ, সেগুলো নিয়ে কৃষকদেরকে আক্রমণ করলেন। কিন্তু তাতেও কিন্তু কৃষকরা, নুরুল দিনের নেতৃত্বে কৃষকরা হার মানেনি, ভয় পায়নি, তারা সশস্ত্র সংগ্রাম চালিয়ে গেছে। শেষ পর্যন্ত তারা না পেরে ছদ্মবেশ ধারণ করেছে, এই যে ম্যাকডোনাল্ডের আক্রমণে নেতৃত্বে যে সৈনিকরা ছিল তারা সাধারণ প্রজার বেশে, সাধারণ পোশাক পরে ভোর রাতে এই কৃষকদের উপর আক্রমণ চালিয়েছে। এবং সেই আক্রমণে 1783 সালের 22 ফেব্রুয়ারি আহত হন নুরুল উদ্দিন এবং ইংরেজদের হাতে গ্রেফতার হন। বন্ধুরা, এই তথ্যটা একটু দয়া করে অবশ্যই একটু টুকে নাও। 1783 সালে, বাংলা 1189, ইংরেজি 1783 সালের 22 ফেব্রুয়ারি ওই ইংরেজ সেনাপতি ম্যাকডোনাল্ডের নেতৃত্বে যে আক্রমণটা হলো, সেখানে আহত হলেন নুরুল উদ্দিন এবং গ্রেফতার হলেন। গ্রেফতার হওয়ার কয়েকদিন পরে ইংরেজদের নির্যাতনে তিনি মারা যান। এই হলো কৃষক নেতা নুরুল উদ্দিনের সংক্ষিপ্ত জীবনী। এরপরে কি ঘটল, সুপ্রকাশ রায়, প্রখ্যাত লেখক গবেষক, তার ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম পুস্তকে এবং সুধাংশু পাত্র তার বাংলার বীর বিদ্রোহী বইতে এই বীর বিদ্রোহকে চিহ্নিত করেছেন নুরুল উদ্দিন নামে। ইনফরমেশনটা দয়া করে একটু মনে রাখুন। দুজন লেখক, ঐতিহাসিক সুপ্রকাশ রায় তার ভারতের কৃষক বিদ্রোহ গণতান্ত্রিক সংগ্রাম এই বইয়ে এবং সুধাংশু পাত্র তার বাংলার বীর বিদ্রোহী এই বইয়ে এই ঐতিহাসিক কৃষক নেতাকে কি নামে লিখেছেন, নুরুল উদ্দিন, নুরুল উদ্দিন। কিন্তু সৈয়দ শামসুল হক তার নুরুল দিনের সারা জীবন নাটকের ভূমিকাতে লিখেছেন এই কথাটি, আমি কোট করছি, ঐতিহাসিক সুপ্রকাশ রায় নামটি লিখেছেন নুরুল উদ্দিন, আমরা বলবো ওটা হবে নুরুদ্দিন, কিন্তু আমি ব্যবহার করেছি নুরুল দিন, রংপুরের সাধারণ মানুষ যেমনটি উচ্চারণ করবে। দেখলে এই যে আজকে যে আমরা নুরুল দিন পাচ্ছি, সেই নামটা কিভাবে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ সৈয়দ শামসুল হক ইচ্ছাকৃতভাবে এই নামটাকে জনপ্রিয় করে তুলেছেন, কারণ ইতিহাসে সেই অন্ধকার পৃষ্ঠার মধ্যে নুরুল উদ্দিন অনেক আগে হারিয়ে গেছে, কিন্তু সেই অন্ধকার গহ্বর থেকে আলোক শিখার মতো আমাদের সামনে এনেছেন নুরুল দিন হিসাবে। আজকে সারা বাংলার মানুষ নুরুল দিনকে কৃষক বিদ্রোহের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, অন্যতম নেতা হিসেবে আমরা নুরুল দিনকে চিনি, যেটা নুরুল দিনকে পরিচিত করেছেন কে, সৈয়দ শামসুল হক। তাহলে এইটুকু আমরা জানলাম বন্ধুরা, ইতিহাসে যার মূল নাম নুরুল উদ্দিন সৈয়দ শামসুল হক, তাকে তার নুরুল দিনের সারা জীবন নাটকের প্রস্তাবনায় ব্যবহার করেছেন কি হিসেবে, নুরুল দিন। নাম একইভাবে এসে যায়, নাম যেটাই হোক না কেন, এটা ঐতিহাসিক ব্যক্তিত্ব, ঐতিহাসিক চরিত্র, যে কিনা, যিনি কিনা সে ইতিহাসের পৃষ্ঠা থেকে উঠে এসে জীবন্ত কিংবদন্তি হয়ে আছেন আমাদের মাঝখানে। আজকে আমাদের মাঝখানে সেই নুরুল দিন শাশ্বত প্রতিবাদের একটি প্রতীক,
চিরন্তন সংগ্রামের একটি প্রতীক, যেখানেই অন্যায় শোষণ অত্যাচার নির্যাতন আছে তার বিরুদ্ধে জেগে ওঠার অনুপ্রেরণা নুরুল। শামসুল হক 27 ডিসেম্বর 1935 সালে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডক্টর সৈয়দ সিদ্দিক হোসাইন এবং মাতার নাম সৈয়দা হালিমা খাতুন। তিনি ঢাকা কলেজের স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন। একসময় পেশায় সাংবাদিকতাকে বেছে নিলেও পরবর্তী সময়ে তিনি সার্বক্ষণিক সাহিত্যকর্মে নিমগ্ন থেকে বৈচিত্র্যময় সম্ভারে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি কবিতা, গল্প, উপন্যাস ও নাটক রচনা করেছেন। তার শিশুতোষ রচনাও রয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক সাহিত্য পুরস্কার লাভ করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা, গল্প শীত বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, জলেশ্বরীর গল্পগুলো, উপন্যাস বৃষ্টি ও বিদ্রোহীগণ, নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুলদিনের সারা জীবন, ঈর্ষা, শিশুতোষ গ্রন্থ সীমান্তের সিংহাসন। 27শে সেপ্টেম্বর 2016 সালে তিনি মৃত্যুবরণ করেন। বলছিলাম যেমনটি, এরকম জীবনে চলার পথে নানা বাধা বিপত্তি আমাদের আসবেই, তাই বলে থেমে থাকা যাবে না, আমরা অবশ্যই সেটাকে ওভারকাম করে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। তো আমরা বলছিলাম যে শিখন ফলটি আমাদের সামনে আছে। দেখো এই কবিতা শেষে তোমরা কি পারবে, ইংরেজদের অন্যায় অত্যাচার ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে জাগ্রত প্রতিবাদী সত্তা নুরুলদিন সম্পর্কে বলতে পারবে। আমরা যতটুকু জানালাম তুমি আরেকটু চেষ্টা করে ইতিহাস থেকেও জানতে পারবে। 2, নব্য উপনিবেশবাদী পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ও তার সহযোগী এদেশীয় দালাল রাজাকার আল বদরদের অমানবিক আচরণের কথাও বলতে পারবে, সেটাও পারবে। এবং তৃতীয়ত, নুরুলদিনের চেতনায় উজ্জীবিত হয়ে 1971 সালে মুক্তিযুদ্ধের জন্য যে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনের কথা সেটাও ব্যাখ্যা করতে পারবে। তাহলে মোটামুটি এই বিষয়গুলো আমরা বলতে পারবো এবং করতে পারবো। এই তিনটি প্রধান শিখনফল আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই কবিতা পাঠের মধ্য দিয়ে আমরা কোন বিষয়গুলো শিখব। তো বন্ধুরা, যারা মাঝখানে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলে একটু জানিয়ে দাও যে আমরা এখন আবার ক্লাসে নতুন করে যুক্ত হয়েছি, শব্দ এখন মনে হয় আর কোনো সমস্যা নেই। এই তিনটি শিখনফল তোমরা একটু টুকে নিতে পারো যে এই কবিতা পাঠের মধ্য দিয়ে তোমার লাভ কি হবে, কেন NCTV তোমাকে এই কবিতাটি পাঠ্য করেছে। ঠিক আছে, এই তিনটি প্রধান শিখনফল আমরা স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা একটু টুকে নিতে পারো। তো বন্ধুরা, কবিতায় যাব, কারণ কবিতাটা হৃদয় দিয়ে অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে, তাহলেই কবির যে প্রচেষ্টা, কবির যে ঐকান্তিক কামনা সেটি সফল হবে। অর্থাৎ কবিতা একজন কবি যখন লিখেন সেটা যখন পাঠক হৃদয়ে অনুরণন সৃষ্টি করে তখনই তার লেখাটা সার্থক হয়। আমরা ছাপার অক্ষরে যখন কবিতাটা শুধু পড়ে যাই একা একা মনে মনে, তখন কিন্তু কবিতার সেই আবেদনটা আমাদের কাছে ওইভাবে ধরা পড়ে না। ফলে কি করতে হবে, কবিতার ভাববস্তুটাকে বোঝার জন্য অবশ্যই অডিওটা নিতে হবে, কানে কান দিয়ে শুনতে হবে, কানের মধ্য দিয়ে অন্তরে প্রবেশ করবে কথাগুলো। যেমনটা আমরা তোমাদের অনেক মন্তব্য পেয়েছিলাম, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা পড়ে অনেকেই মেঘনাদের ফ্যান হয়ে গেছে, আমরা খুব খুশি হয়েছি যে আমরা এটাই চাই তোমাদের মধ্যে। এই যে নতুন নতুন চরিত্রগুলো পাচ্ছি দেশ জাতির কল্যাণে, যারা সবসময় সদা জাগ্রত, তাদের কথাগুলো, তাদের বিষয়গুলো তোমাদের অস্তিত্বে মিশে যাক, তাহলেই তুমি আমি একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবো, আমার দেশের দশের জন্য কাজ করতে পারবো। তো ফলে সবসময় যে কাজটি করবে, কোন একটি কবিতা ভালো মতো উচ্চারণটা শুনবে, অর্থাৎ আবৃত্তিটা শুনবে। শুনলে হলো কি, কানটা অডিওটা নিয়ে নিবে, চোখ দিয়ে হয়তো তুমি ভিডিও দেখবে বা লেখাগুলো দেখবে, একসাথে দুটো অডিও ভিডিওটা তোমার অন্তরের মধ্যে সেট হয়ে যাবে। ঠিক আছে, আর যদি মুখস্থ করে নিতে পারো তাহলে তো অনেক ভালো। তো আমরা এবার সেই কবিতাটা আবৃত্তি শুনবো, চলে যাই কবিতার আবৃত্তিতে। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে
গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট খেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাত স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত। গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায়। মুরল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরাল দিন দেখা দেয় মরা আমিনা। নুরাল দিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরাল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরাল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরাল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেঁয়ে যায় দালালেরই আলখাল্লায়। নুরাল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরাল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরাল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আসুন 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 তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরাল দিনেরও কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ যেন জেগেছে আবার আশায়। আবার নুরাল দিন একদিন আসবে বাংলায়। আবার নুরাল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগো বাহে। অসাধারণ আবৃত্তি, স্যালিউট জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার ফয়সাল আজিজ স্যারকে, তার কণ্ঠে এই চমৎকার আবৃত্তিটি। তিনি নর্ডেম কলেজের গণিত বিভাগের শিক্ষক। তো তোমাদের মন্তব্যগুলো পড়লাম। গায়ে কাঁটা দিয়ে শারমিন লিখেছেন, গায়ে কাঁটা দিয়ে উঠল গ্রেট বস, আমি শিহরিত, সুপার অ্যামিয়েবল, ওয়াও, জাগো বাহে কণ্ঠে সবাই। আমি আসলে এটাই চেয়েছিলাম যে তোমাদের মধ্যে সেই শিহরণটা জাগুক। আজকে এই সোনার বাংলা যে বাংলা পেয়েছি, স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি, এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি তৈরি করার পেছনে কত শ্রমিক কত কারিগর যে কাজ করেছেন, আমরা তাদেরকে শ্রমিক বলছি, সেই সমস্ত বীর যোদ্ধা সেই সমস্ত বীর নেতা যারা অকাতরে প্রাণ দিয়েছেন নুরুল দিনের মতো, নুরুল দিনের চেতনায় উজ্জীবিত হয়ে, তো তাদের প্রত্যেকের প্রতি আমরা গভীর শ্রদ্ধায় তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা দেশ জাতির কল্যাণের জন্য জীবন দিয়ে গেছেন, আমাদেরকে সুন্দর স্বাধীন একটি রাষ্ট্র দিয়ে গেছেন। তো বন্ধুরা, আমরা এবার কবিতার প্রতিটি চরণ ধরে ধরে একটু ব্যাখ্যায় যাব আবৃত্তিটা শুনলে। আর এটা তো তোমাদের ইউটিউব চ্যানেলে অর্থাৎ কিশোর বাতায়নের ইউটিউব চ্যানেলে থাকবে, তুমি ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে, পজ করে করে দেখতে পারবে, বুঝতে পারবে, তোমার মতো তুমি এটার উপরে পাঠ পর্যালোচনা সুন্দর মতো করে লিখে নিও। আমরা এবার এই কবিতার চরণ ধরে ধরে একটু ব্যাখ্যায় যাব। প্রথমে তিনটি চরণ নিয়ে এসেছি, সামনে দেখো। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000।
ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। তিনটি চরণ এখানে দেখতে পাচ্ছ তোমরা, শব্দের আক্ষরিক অর্থটাকে একটু বলে নেই, তারপরে ভাবার্থ বা কবি কি বোঝাতে চাইলেন বা থিমটা। নীলক্ষা, নীলক্ষা, লক্ষ্য সীমানার বাইরে, দৃষ্টি সীমার বাইরে, অসীম, অর্থাৎ আমার চোখের যে সীমানা তারও বাইরে। তাহলে নীলক্ষা শব্দের অর্থ কি পেলাম? আমাদের দৃষ্টি সীমার বাইরে, নাই লক্ষ্য মানে লক্ষ্যের বাইরে। তাহলে নীলক্ষা মানে আমার দৃষ্টি সীমার বাইরে, দৃষ্টি সীমা অতিক্রম করে যে আকাশ আছে সে নীল আকাশ, নীলক্ষা, আকাশ নীল, অর্থাৎ বাংলার যে নীল আকাশ সে আকাশের কথা বললেন। হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর সেই নীল আকাশে রাতের বেলায় আমরা কি দেখি? হাজার হাজার তারা ফুটে আছে সেই তারা ভরা রাত। দুটো জিনিস পেয়ে গেলাম, এক এই বাংলার যে আকাশ, প্রশস্ত আকাশ, দৃষ্টি সীমার বাইরে যে ঊর্ধ্ব আকাশ, সে ঊর্ধ্ব গগনে রংটা কি নীল, নীলে নীলে আম্বার আমরা বলি, সেই নীল আকাশে রাতের বেলায় ফুটে কি হাজার হাজার লক্ষ লক্ষ তারা, সেই তারা ভরা রাতে কি অপরূপ সৌন্দর্য। দুটো জিনিস পেলাম, এই বাংলার নীল আকাশ, রাতের বেলায় সেই নীল আকাশে থাকে হাজার হাজার তারা। এরপরে বলছেন, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। আর সেই নীল আকাশ, আকাশটাকে যদি ছই হিসেবে, ছাদ হিসেবে কল্পনা করি, তার নিচে সুরক্ষিত সুন্দরভাবে সেজে আছে কি গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় 69,000। এটা ঠিক সংখ্যায় হিসাব করে গাণিতিকভাবে 69,000 গুনে গুনে এটা বলা ঠিক হবে না, কবি সাহিত্যিকরা তো মানে গণিতবিদ না, বিজ্ঞানীও না, যে তারা একদম ক্যালকুলেট করে অ্যাকুরেট সংখ্যাটা বসিয়ে দেবেন। কবি সাহিত্যিকরা যে সংখ্যাগুলো ব্যবহার করেন সেটার একটা তাৎপর্য হলো যে ব্যাপক অর্থে, প্রাবল্য অর্থে, আধিক্য অর্থে। তাহলে এখানে কি বুঝিয়ে দিলেন? যে এই নীল আকাশে নিচে কি আছে? অগণিত গ্রাম গঞ্জ, হাট বাজার, বন্দর, লোকালয়। এই যে 69,000 শব্দটা দিয়ে বুঝিয়ে দিলেন যে প্রচুর পরিমাণে, অগণিত অসংখ্য গ্রাম গঞ্জ, হাট বাজার, লোকালয় সেই নীল আকাশের নিচে। অর্থাৎ এই বাংলাদেশের যে ভূমণ্ডল, বাংলাদেশের যে 56,000 বর্গ মাইল জায়গাটা, সেই জায়গার মধ্যে অসংখ্য গ্রাম আছে, গঞ্জ আছে, হাট বাজার আছে, লোকালয় আছে, হ্যাঁ, মানুষের বসতি আছে। কি চমৎকার সুন্দর আকাশ থেকে যদি তুমি দেখো দৃশ্যটা, গ্রাম, মাঠ, ঘাট, বন্দর, নদী নালা, কি চমৎকার একটা প্রকৃতি, প্রাকৃতিক একটা সৌন্দর্য। এরপরে কি বললেন? ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। ধবল মানে সাদা, দুধ, দুধের রং সাদা, বলছে ধবল দুধের মতো মানে সাদা দুধের মতো জ্যোৎস্না, জ্যোৎস্না সংস্কৃত শব্দ, এর প্রাকৃত রূপটা হলো জোছনা। তো জ্যোৎস্না কার মতো জ্যোৎস্না? সাদা দুধের মতো জোছনা, তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। কবি শব্দগুলোকে মানে সিনট্যাক্স যেটা, পদক্রমটা একটু ওলট পালট করে সাজিয়েছেন ছন্দের প্রয়োজনে। আমরা এটাকে যদি সোজা করে বলি, পূর্ণিমার চাঁদ ধবল দুধের মতো জ্যোৎস্না ঢেলে দিচ্ছে। দেখো বাক্যটিকে আমরা যদি সোজাভাবে সাজাই, অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এই প্যাটার্নে যদি আমরা সাজাই, তাহলে সাবজেক্টকে, সাবজেক্ট হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, ঠিক আছে, পূর্ণিমার চাঁদ কি করছে? ঢেলে দিচ্ছে। কি ঢেলে দিচ্ছে? জোছনা। কেমন জোছনা? সাদা দুধের মতো জোছনা। দেখে পূর্ণিমার চাঁদ ঢেলে দিচ্ছে, ভার্বটা হলো ঢেলে দিচ্ছে, কি ঢেলে দিচ্ছে? জোছনা বা জোৎস্না মানে চাঁদের আলো, চাঁদটা তার আলো ছড়িয়ে দিচ্ছে, ঢেলে দিচ্ছে, আলোটা কেমন? সাদা দুধের মতো। আর কোথায় ঢেলে দেয়? এই যে আমার 69,000 গ্রাম গঞ্জ লোকালয়। তিনটি চারটি প্রসঙ্গ এখানে এলো, এক এই বাংলার নীল আকাশ, দিগন্ত বিস্তারী নীল আকাশ, দিগন্ত সীমার বাইরে যে নীল আকাশ, সেই আকাশে রাতের বেলায় অগণিত তারা ফুটে থাকে, সেই আকাশে আবার পূর্ণিমার চাঁদ যখন ওঠে, সেই চাঁদ কি করে? সাদা দুধের মতো
আলো ছড়িয়ে দেয়, প্লাবিত হয়ে যায় চারদিকে। এই যে পূর্ণিমা রাতের যে অপরূপ সৌন্দর্য এবং সেই গ্রামগঞ্জ হাট জনপদ চাঁদের আলোয় প্লাবিত হয়, এই অপরূপ সুন্দর একটি দেশের চিত্র, প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র। তাহলে বন্ধুরা, এই তিন চরণের মধ্যে এই অপরূপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি পেলাম। ঝটপট তোকে নাও, একটি থিম পেয়ে গেলাম আমরা, কিন্তু তোমাকে কৌশলটাও শিখিয়ে দিচ্ছি যে একটি গদ্য বা একটি কবিতা পড়ে কিভাবে তার ভেতর থেকে লার্নিং আউটকামস, শিখন ফল বা কোনো থিম বা ভাব আমরা খুঁজে বের করব। ঠিক আছে, তাহলে এই তিন চরণের ভেতর থেকে আমরা কিন্তু একটি থিম খুঁজে পেলাম, সেটা হলো এই বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। সৌন্দর্যের কি কি বর্ণনা আছে? দৃষ্টিসীমার বাইরে পর্যন্ত বিস্তৃত নীলাকাশ, সেই আকাশে রাতের বেলায় ফুটে থাকে অগণিত অসংখ্য তারা, আর কি করে পূর্ণিমার রাতে চাঁদ সাদা দুধের মতো তার জ্যোৎস্না ছড়িয়ে দেয়, চাঁদের আলোর বন্যায় ভেসে যায় 69,000 গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয়, সেই পূর্ণিমা রাতের যে অপরূপ সৌন্দর্য। এই হলো বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি দেশের চিত্র। ও, তার মাঝখানে আরেকটি জিনিস একটু বলে রাখি, এই যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এটা কিন্তু আসলে কবিতার আকারে কবিতা লেখা না, যে কবিতার জন্য কবিতা লেখা তা না, এটা কিন্তু নুরুল দিনের সারা জীবন নামে যে একটি কাব্য নাটক আছে, সৈয়দ শামসুল হকের একটি কাব্য নাটক নুরুল দিনের সারা জীবন, ওই নাটকের ভূমিকা অংশ হলো এই কবিতাটি। স্টার্টিং, তোমরা জানো যে মঞ্চ নাটক যদি দেখে থাকো, সূত্রধর বলে একজন লোক থাকেন, একটি চরিত্র থাকেন সূত্রধর, যিনি ওই মঞ্চের কোনায় বসে প্রম্পট করেন, উচ্চারণ করে করে দেন চরিত্রগুলো, সেই ডায়লগ শুনে শুনে তারা ডায়লগ দেয়, অনেক সময় সেই সূত্রধর নিজেই কথা বলেন অডিয়েন্সের উদ্দেশ্যে। তো এই যে কবিতাটি পাচ্ছি, এই কবিতাটি কিন্তু সূত্রধর দর্শকদের উদ্দেশ্যে, শ্রোতার উদ্দেশ্যে পাঠ করছে।